ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়। তার বান্ধবী অভিনেতা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে টাকা আত্মসাত ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করলেন সুশান্তের বাবা। বিহারে ভোটের আগে সুশান্তের মৃত্যু নিয়ে জোর কদমে চলছে রাজনীতি। সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি ও তার জোটসঙ্গী এলজেপি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুতে নয়া মোড়। এবার সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন মৃত অভিনেতার বাবা। পাটনায় রাজীবনগর থানায় রিয়ার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন তিনি। সুশান্তের বাবার অভিযোগ, তার ছেলের অ্যাকাউন্ট থেকে 17 কোটি টাকা তুলেছিলেন রিয়া। পাটনার এসএসপি জানিয়েছেন, বিশেষ পরিস্থিতিতে এফআইআর গ্রহণ করা হয়েছে। বিহার পুলিশ ইতিমধ্যেই মুম্বাইয়ে পৌঁছেছে। বিহার মে সুশান্ত কে পিতা নে রিয়া চক্রবর্তী কে খিলাফ মামলা দর্জ করাযা হ্যায় আর বিহার কি পুলিশ ভি ইয়াহাঁ পর আই হ্যায় আর আব जो मुंबई में सांता क्रूज में रिया चक्रवर्ती का घर है, जहां पर वो रहती हैं, प्राइम रोज बिल्डिंग, वहां पर वकीलों की टीम पहुंची है। গত 14 জুন মুম্বাই ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। এরপর সুশান্তের বান্ধবী বলে পরিচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে প্রায় 11 ঘন্টা ধরে জেরা করে পুলিশ। বিহারের বিধানসভা ভোটের আগে সুশান্তের মৃত্যু নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। পাটনার বাসিন্দা সুশান্তের মৃত্যু নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান। সূত্রের খবর, উদ্ধব বলেছেন প্রয়োজনে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেবেন। বিহার বিজেপির নেতা রামেশ্বর চৌরাসিয়া আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি করেছেন। সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। সুশান্তের ময়নাতদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে তার দেহে কোনো ধরনের চোটাঘাতের চিহ্ন নেই। ভিসারা রিপোর্টে অভিনেতার দেহ থেকে কোনো কেমিক্যাল কিংবা বিষ পাওয়া যায়নি। যদিও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সহ বলিউডের একাংশ সুশান্তের মৃত্যুর মধ্যে রহস্য আছে বলে দাবি করছেন। এই ঘটনায় ইতিমধ্যেই পরিচালক প্রযোজক মহেশ ভট্ট, আদিত্য চোপড়া এবং সঞ্জয় লীলা বনশালীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, পরিচালক প্রযোজক করণ জোহরের বয়ানও রেকর্ড করা হবে। এবিপি আনন্দ।